নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। নিপা দেবীজ ব্লগে আপনাদের স্বাগতম। অনেক দিন ধরে মাসকলাই ডাল খাই না, আজকে ভাবলাম মাসকলাই ডালও খাই, আপনাদের সাথে রেসিপিটিও শেয়ার করি। এগুলো বাজার থেকে কিনে আনা খোসা ছড়ানো মাসকলাই ডাল। এই ডালগুলোতে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি যেন পোকায় না ধরে। প্রথমে মাসকলাই ডালগুলো মাঝারি আছে সোনালি কালার করে ভেজে নিচ্ছি। যখন ডালগুলো নাড়াতে নাড়াতে ভাজতে ভাজতে একটি সুন্দর গন্ধ বের হবে আর এরকম একটা সুন্দর সোনালি কালার হবে, তখনই বুঝে নিতে হবে ডাল ভাজা শেষ। তখন চুলা অফ করে নামিয়ে নিতে হবে। ঠান্ডা হওয়ার পর এগুলো থেকে যে অবশিষ্ট খোসাগুলো আছে সেগুলোও আমি বেছে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমি এই ডাল রান্না করতে দুটি বড় মাছের মাথা নিয়েছি আর মাথাগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছের মাথার টুকরাগুলোতে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ ভালোভাবে মেখে নিচ্ছি। কড়াই ভালোভাবে গরম করে সরষের তেল দিয়ে মাছের মাথার বড় দুটি পিস প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ এটি ভাজতে একটু সময় নেয়। এই ফাঁকে আমি ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড এমনভাবে করতে হবে যেন মিহি না হয়, আধ ভাঙা আধ ভাঙা। এখন মাছের মাথার অন্যান্য অংশগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আমি লাল লাল করে ভেজে নিব। প্রিয় দর্শক বন্ধুরা, আমি ফাঁকিবাজি মানুষ, তাই মাছের মাথার টুকরাগুলো না তুলে এটা এক পাশ করে এর মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি দুইটা শুকনো মরিচ, এক চামচের মতো জিরা, দুইটা তেজপাতা আর পেঁয়াজ। পেঁয়াজ না দিলেও কোনো সমস্যা নেই, আমার মা ঠাম্মারা পেঁয়াজ দিত না এই ডালে। যাই হোক, এগুলো ভালোভাবে লাল লাল করে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জল ফুটে ওঠার পর আমি যে ব্লেন্ডার দিয়ে ডালগুলো গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো ডালগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে একটু কেয়ারফুল থাকতে হয়, ডাল দেওয়ার সাথে সাথেই এগুলো নাড়া দিয়ে দিতে হবে, নয়তোবা দলা পাকিয়ে যাবে এবং এটা অনবরত নাড়তে হবে কিছুক্ষণ। এ পর্যায়ে মাছের বড় অংশ দুইটা তুলে একটু ছেঁচে ছোট করে দিচ্ছি। এই মাসকলাই ডাল রান্না করাটা তেমন একটা কঠিন নয়, শুধুমাত্র একটু নাড়াচাড়া করতে হয়। এই যা, সব কিছু রেডি থাকলে এই ডালটা রান্না করতে বড় জোর 20 মিনিটের মতো সময় লাগবে। যাই হোক, আমার রান্না প্রায় শেষের দিকে। এই পর্যায়ে আমি এক টুকরো আদা থেতু করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আদার এই থেতুটা অবশ্যই দিতে হবে, নয়তোবা মাসকলাই ডালের আসল স্বাদটা পাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি চেরা কাঁচামরিচ। একদম সব শেষে এক চামচ কাঁচা জিরা আর হচ্ছে কয়েকটা গোলমরিচের পেস্ট। লবণটাও দেখে নিলাম ঠিক আছে কিনা। মাছের মাথা দিয়ে মাসকলাই ডাল রান্না আমার শেষ। এটা আপনারা গরম গরমও খেতে পারেন, আবার ঠান্ডা করেও খেতে পারেন, তবে আমার গরমের থেকে ঠান্ডা করে খেতেই খুব ভালো লাগে।